দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে অংশ নেন দলের 5 স্থায়ী কমিটির সদস্য ও সমমনা দলের নেতৃবৃন্দ। সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনরা গণতন্ত্র চর্চা ব্যাহত করছে বলেই বিদেশি কূটনীতিকরা তৎপর হয়েছেন। আসুন আমরা সবাই যে যে অবস্থানে থাকি এই স্বৈরাচারী ফেসিস্ট সরকারকে সরানোর জন্য এদেশে গণ অভ্যুত্থানের সৃষ্টি করি এবং এই ফেসিস্ট এবং গায়ের জোরের সরকার থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করি। আজকে আন্দোলন শক্তিশালী হচ্ছে এই স্বৈরাচার ফেসিস্টের বিরুদ্ধে এবং আমরা বিজয়ী হব। আজকে দেখেন চালের দাম বৃদ্ধি হয়েছে কোনো কথা নাই, আজকে আমার শুধু বিস্কিট আর কেক খেয়ে এদেশের লোক বাঁচতে পারে না, কাজেই সেই অবস্থায় মনে পড়ছে সেই ফ্রেঞ্চ রিভলিউশন, সেই যে বিক্ষোভ, আজকে এই বিক্ষোভকে আমাদের পরিণত করতে হবে। আজকে আমরা রাজপথে আছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সরকারের আচরণেই যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে বাধ্য করেছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি দেয়, নিষেধাজ্ঞা দেয়, এটা আমাদের জন্য খুব আনন্দের কথা নয়, লজ্জার কথা যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আজকে আমাদের উপরে আরেকটা দেশ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন? কারণ এই আওয়ামী লীগের অবৈধ সরকার আজকে দেশকে এমন জায়গায় নিয়ে গেছে তাদের দুঃশাসনের কারণে, তাদের দুর্বৃত্তায়নের কারণে, তাদের লুটের কারণে, যে আজকে একটা এই ধরনের ব্যবস্থা ছাড়া গণতন্ত্রে ফিরে আসার কোনো পথ আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক বিশ্ব দেখতে পাচ্ছে না। এ সময় রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় দেওয়ার হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল। মানুষের যে মৌলিক অধিকারগুলো। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা।